হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন টেকনিক্যাল বাংলা এম কে। আজকে আপনাদেরকে দেখাবো এই হুন্ডা ডিজেল ওয়াটার পাম্প। এটা হুন্ডা কোম্পানির ডিজেল ওয়াটার পাম্প। এই পাম্পটার কত দাম বলবো, এটার কী কী ক্যাপাসিটি আছে সেটা বলবো, ইঞ্জিনের কত পাওয়ার বলবো, ডিটেলস এটার সম্বন্ধে আজকে দেখাবো। তো চলুন ভিডিওটা দেখাই। তো দেখুন, এটা হচ্ছে হুন্ডা কোম্পানির ডিজেল ওয়াটার পাম্প। এগ্রিকালচারের বিভিন্ন জায়গায় চাষের কাজে লাগে, চাষি ভাইদের জল সেচ করতে কাজে লাগে। তাছাড়াও এই ওয়াটার পাম্পকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে কাজে লাগানো হয়। এই হুন্ডা ওয়াটার পাম্পটার মডেল নাম্বার হচ্ছে WV30D মডেল নাম্বার। এটার কত দাম বলবো, কী কী এর মধ্যে সুবিধা আছে বলবো, এবং কতটা নিচ থেকে জল টানতে পারে এবং কত দূর পর্যন্ত ডেলিভারি দিতে পারে বলবো, এবং কত তেল খরচা হয় এক ঘন্টায় সেটাও বলবো, এবং এক মিনিটে কত লিটার জল দেই সেটাও বলবো, ডিটেলস এটা সম্বন্ধে বলবো। তো সবার আগে বলি, দেখুন এই হুন্ডা ওয়াটার পাম্পটার দাম কত। এটার দাম হচ্ছে 28,700 টাকার মতো। এই দামটা জায়গা অনুসারে, এলাকা অনুসারে পার্থক্য হতে পারে, এবং আমি যখন ভিডিওটা করছি তখনকার দাম বলছি, এরপর ভিডিওটা আপনি কখন দেখছেন তার উপরে অনেকটা নির্ভর হতে পারে। এরপর বলি এই ওয়াটার পাম্পটার সাকশন লেভেল কত। সাকশন মানে কত নিচ থেকে জলটা টানতে পারে। এটা 30 থেকে 25 ফুটের মধ্যে যদি ওয়াটার লেভেল হয় তাহলে জলটা টেনে নিতে পারবে। সব কোম্পানির ওয়াটার পাম্পেই 25 থেকে 30 ফুটের মধ্যে ওয়াটার লেভেলের সাকশন লেভেলটা হয়, তবে এই হুন্ডা কোম্পানির ওয়াটার পাম্পে 5 ফুট বেশি নিচ থেকে জল টানতে পারবে, তাও কম হবে না। এটা দেখুন, এটা হচ্ছে পাম্প। এটা পাম্প বলা হয় সেলফ প্রাইমিং পাম্প। এটাতে হুন্ডা লেখা আছে, হুন্ডা কোম্পানির ওয়াটার পাম্প। দেখুন এই সেলফ প্রাইমিং ওয়াটার পাম্প বলা হয় কেন সেটা সম্বন্ধে বলবো, আগে এগুলো আপনাদেরকে দেখাই। দেখুন এটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক, লেখা আছে হুন্ডা সিএল পাওয়ার প্রোডাক্ট, মডেল নাম্বার লেখা আছে WV30D, এটার মডেল নাম্বার। আর এই ট্যাঙ্কের ক্যাপাসিটিটা হচ্ছে 3.5 লিটার, এটাতে ডিজেল ধরবে। আর হচ্ছে এই হুন্ডা ডিজেল ওয়াটার পাম্পটাই হ্যান্ডেলে স্টার্ট করতে হবে না, রিকয়েলে স্টার্ট, মানে টেনে দিলে স্টার্ট হবে দড়ি দিয়ে। আপনাদেরকে দেখাবো কীভাবে স্টার্ট করতে হয়। দেখুন এটাকে রিকয়েল স্টার্ট বলা হয়। দেখুন এখানে লেখা আছে হুন্ডা সিএল পাওয়ার প্রোডাক্ট রিকয়েলের উপরে WV30D ডিজেল পাম্প লেখা আছে। এটা দড়ি দিয়ে রিকয়েল সিস্টেম স্টার্ট, টানলে স্টার্ট হয়ে যাবে। বেশিরভাগ ডিজেল ইঞ্জিনে হ্যান্ডেল দিয়ে স্টার্ট করতে হয়, হুন্ডার ক্ষেত্রে ইজি স্টার্ট, একবার টানলেই স্টার্ট হয়ে যাবে, একবারে ইজি স্টার্ট সিস্টেম। দেখুন কীভাবে স্টার্ট করতে হয়, এটা আছে, এই লিভারটা আপনাকে নিচের দিকে নামাতে হবে, এটা ডি কম্প্রেসার লিভার বলা হয়। এটা নিচের দিকে নামালেই লক হয়ে যাবে, তারপরে এই রিকয়েলটা ধরে টেনে দিলে স্টার্ট হয়ে যাবে, ইজি স্টার্ট, একবারে একবারে টানলে স্টার্ট হয়ে যাবে, হ্যান্ডেল ঘোরাতে হবে না, হুন্ডার এটাই বৈশিষ্ট্য। তারপর হচ্ছে এই ওয়াটার পাম্পটায় আপনি জল কমা বাড়া করতে পারবেন। এটা হচ্ছে জল কমা বাড়ার লিভার, যেটাকে গভর্নর লিভারও বলা হয় বা থটেল লিভারও বলা হয়। দেখুন এই নিচে নামিয়ে টাইট করে দিলেই জলটা বাড়বে, আর উপর দিকে করলে জলটা কমবে। এই সিস্টেমটা সব মডেলের উপরেই আছে, হুন্ডা কোম্পানি যত মডেল আছে, WV30, WV30, WV15 বা WS20, সব মডেলের উপরেই এই জল বাড়া কমার ফাংশনটা আছে। আর একটা এই ডিজেল ইঞ্জিনে ভালো সিস্টেম আছে, দেখুন এখানে ভাইব্রেশনটা রোধ করার জন্য, ভাইব্রেশনটা রোখার জন্য এখানে মন্টিং লাগানো আছে। আপনি যদি ইঞ্জিনটা স্টার্ট করে ছেড়ে দেন তাহলে ঘষে ঘষে অন্য জায়গার দিকে চলে যাবে না, এক জায়গাতেই ফিক্সড থাকবে। এটাও একটা এই ইঞ্জিনটার ভালো সিস্টেম। আর এই পাম্পটা সম্বন্ধে বলি, এটাকে সেলফ প্রাইমিং পাম্প বলা হয়। একটা নন সেলফ প্রাইমিং পাম্প, আর এটা হচ্ছে সেলফ প্রাইমিং পাম্প। সেলফ প্রাইমিং মানে আপনার অটোমেটিক জলটা নিজে নিজেই টেনে নেবে, সাকশনে জল ঢালতে হবে না, মানে যে পাইপটা লাগানো থাকে সেই পাইপে জল ঢালার দরকার নেই, শুধু এর পাম্পের মধ্যে জলটা ঢেলে দিলেই অটোমেটিক জলটা টেনে নেবে। আর এটা সাকশন ক্যাপাসিটি হচ্ছে 3 ইঞ্চি, মানে 3 ইঞ্চি জল টানবে আর 3 ইঞ্চি জল ডেলিভারি দেবে। আর এটা পার মিনিটে 1000 লিটার জল ডেলিভারি দিতে পারবে। আর এই ওয়াটার পাম্পটাই আপনি 800 থেকে 1000 ফুট সোজা সোজা ডেলিভারি নিয়ে যেতে পারবেন। অন্যান্য কোম্পানির চেয়ে এর পাম্পটা একটু স্ট্রং হয় হুন্ডা কোম্পানির। আর এটা হচ্ছে সাইলেন্সার ডিজেল ইঞ্জিনের, এটা হচ্ছে সাইলেন্সার। আর যদি এই ওয়াটার পাম্পটা সম্বন্ধে কিছু জানতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর এটা হচ্ছে এই ওয়াটার পাম্পটার এয়ার ফিল্টার, ডিজেল ইঞ্জিনের যেরকম এয়ার ফিল্টার হয় এটা হচ্ছে এয়ার ফিল্টার। আর হুন্ডা কোম্পানির বিভিন্ন দামের বিভিন্ন রকম ওয়াটার পাম্পের মডেল আছে, যদি ওই ভিডিওগুলো দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশানে করে রাখুন,
তাহলে কি হবে আমি যখনই ইউটিউবে ভিডিও আপলোড করব আপনার কানে পৌঁছে যাবে আর অন্যান্য মডেলের ভিডিও যদি দেখতে চান তাহলে আমার এই চ্যানেলেই ভিডিও দেওয়া আছে আপনারা যে দেখতে পারেন টেকনিক্যাল বাংলা এমকে চ্যানেলটিতে তাছাড়াও ওই ভিডিওর লিংকগুলো এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন তাছাড়াও উপরে যে আইবটম আছে সেই আইবটমও পেয়ে যাবেন আর এই ওয়াটার পাম্পটা যদি স্টার্ট করে আপনারা দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করব একটা ভিডিও করে দেওয়ার আর হচ্ছে হুন্ডা কোম্পানি ওয়াটার পাম্প ছাড়াও অন্যান্য কোম্পানির বা চায়নারও ওয়াটার পাম্প পাওয়া যায় কিছুটা দামও কম হয় কিন্তু লংজিভিটি ভালো হয় না আর হুন্ডা কোম্পানির হচ্ছে লংজিভিটি বেশি হয় এবং জিনিসটাও ভালো তো আপনি এই ডিজেল ওয়াটার পাম্পটা যদি নেওয়ার থাকে আপনি নিতে পারেন এরপর বলি এই ওয়াটার পাম্পটাই এক ঘন্টা চালালে কতটা ডিজেল খরচা হবে এই ওয়াটার পাম্পটাই এক ঘন্টা চালালে 800 ml থেকে 1 লিটার ডিজেল লাগবে আর এই ওয়াটার পাম্পটার ওজন হচ্ছে 48 kg আর এই ধরনের আরও যদি ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে